আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব 35তম বিসিএস প্রিলি গণিত প্রশ্ন দ্বিতীয় পর্ব। অঙ্কটি হচ্ছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বের অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে 1টি কলার দাম কত টাকা? ভালোভাবে খেয়াল করুন, প্রথমে বলছে যে এই যে 20% কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বের অপেক্ষা হচ্ছে 2টি কলা বেশি পাওয়া যাবে। তাহলে এই 2টি কলা কোন টাকায় পাবে? যেখানে এই যে 20% কমলো, এই 20% কমার ফলে হচ্ছে 2টি কলা বেশি পাইছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার যে হচ্ছে এখানে 20% কমে যাওয়া যেই টাকাটা কমছে ওই টাকাটাই হবে এই 2টি কলার দাম। তাহলে খেয়াল করুন যে হচ্ছে 20% দেওয়া, 20% কমে, তাহলে এই 20% কম হয় কয় টাকায়? যেহেতু পার্সেন্টেজ মানে 100 টাকায় হিসাব করতে হয়, তাহলে 100 টাকায় কমে কয় টাকা? 20 টাকা হবে। তাহলে যদি আমি পার্সেন্টেজ উঠাই দিই, তাহলে 100 টাকায় কমে 20 টাকা, সুতরাং 1 টাকায় কমে কয় টাকা? 20 বাই হচ্ছে 100 টাকা, সুতরাং আমার এই যে 12 টাকায়, তাহলে 12 টাকায় কত টাকা কমবে সেটা বের করতে হবে। তাহলে 12 টাকায় কমে হচ্ছে 20 ইন্টু হচ্ছে 12 বাই 100, তাহলে যদি কাটাকাটি করি হচ্ছে 5 বিশ হচ্ছে 100। তাহলে এই 5 দ্বারা 12 ভাগ করলে কত আসতেছে? 5 দ্বারা 12 ভাগ করলে হচ্ছে 5 দুগুণী 10, আর থাকতে শুধু 2, দশমিক আসবে, দশমিক আসবে 2, আসলে হচ্ছে 20, 4 5 20, সুতরাং 5 দ্বারা 12 ভাগ করলে পাচ্ছে হচ্ছে এই কত, 2.4। তাহলে 12 টাকায় কমে কত টাকা? 2.4। এখন খেয়াল করুন এই যে যত টাকা কমলো ওই টাকার কারণে 2টি কলা বেশি পেয়েছে, তাইলে এই 2টি কলার দাম হবে 2.4। তাহলে আমাকে প্রশ্ন চাইছে, বলছে কি যে বর্তমানে 1টি কলার দাম কত? তাইলে 2টি কলার দাম যদি এটা হয় তাহলে 1টা কলার দাম তো বের করা যায়। তাই লিখি যে হচ্ছে 2টি কলার বর্তমান দাম, বর্তমান দাম কত টাকা পাইলাম আমরা? 2.4 টাকা। সুতরাং 1টি কলার দাম কত হবে? অবশ্যই কম হবে, তাহলে 2.4 কে ভাগ দিতে হবে 2 দ্বারা। তাইলে দেখুন এই 2 দ্বারা 2 কিন্তু ভাগ দিয়ে 1 যায় দশমিক দশমিক, 2 দ্বারা 4 এর কাছে হচ্ছে 2 হয়। তাহলে আলটিমেট টাইম কত পেলাম? 1.2। এটা হচ্ছে 1টি কলার দাম, এত টাকা। তাহলে 1টি কলার বর্তমান দাম হচ্ছে 1.2 টাকা। তাহলে অপশনে 1.2 আছে কোনটা? নাই। সুতরাং এই প্রশ্নটার উত্তর ভুল দেওয়া আছে, এর উত্তর হবে 1.2 টাকা। অঙ্কটি হচ্ছে x-y=2 এবং xy=24 হলে x এর ধনাত্মক মান কোনটি? আচ্ছা দেখুন আমি পাশে 30 সূত্র লিখে দিছি যে x+y² সূত্র হচ্ছে x-y² + 4xy, এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে এখানে লিখতে পারি যে আমরা জানি যে x+y² হচ্ছে x-y² হচ্ছে 4xy। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা কেন এই সূত্র নিব? দেখুন আমার এই কোশ্চেনে এক্স এর মান চাইছে, তাহলে x-y এর মান দেওয়া আছে। আমি যদি কোনোভাবে x+y এর মান বের করতে পারি, তাহলে দুইটা সমীকরণ থেকে অপনয়ন করে আমি এক্স এর মানটা বের করতে পারবো। এই জন্য আমি এই x+y এর মানটা বের করার লক্ষ্যেই আমি এই সূত্রে নিয়েছি, যেন হচ্ছে বাম পাশে হচ্ছে x+y পাই। ওকে, এবার দেখুন এখানে এই যে দেওয়া আছে কি x-y এর মান দেওয়া আছে কত? 2। তাহলে আমি এখানে 2 বসাই দিলাম, প্লাস হচ্ছে 4xy, তাহলে 4xy এর মান দেওয়া আছে কত? 24। ওকে, এখন দেখুন 2 দুগুণ হচ্ছে 4, 4 আছে 4 4 16, 6 হাতে আমার হচ্ছে 1 4 2 8 9 96, যোগ করলে 100। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x+y² হচ্ছে 100। তাহলে আমরা বের করবো শুধু x+y এর মান। তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে, ডান পাশে গেলে কি হবে? রুট হবে, রুট হলে হচ্ছে এই 100। আমরা জানি 100 কে রুট করলে কত হয়? 10 10 10 হয়, কারণ এই 10 কে স্কোয়ার করলে 100 হয় আর উপরে রুট, তাহলে স্কোয়ার রুটে কাটা হাতে হচ্ছে কত? 10। সুতরাং x+y এর মান পেলাম কত? 10। আর আমার এখানে আমি আমাদের দেওয়া ছিল কত? x-y = 2, আর এখান থেকে পেলাম কত? x+y = হচ্ছে 10। এখন দেখুন এইটা এটা এই দুইটা, এই একটা নং, এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ,
দুটো সমীকরণকে বসাম, যোগ করলাম, যোগ করলে দেখুন এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই দেখি কাটাকাটি শেষ, আর এখানে থাকতেছে একটা এক্স, এখানে থাকতেছে একটা এক্স, তাহলে হচ্ছে যোগ করলে টু এক্স ইকুয়াল টু হচ্ছে 10 আর 2 কত 12, তাহলে এক্স এর মানটা যেহেতু আমার চাইছে তার মানে কি যে এক্স মান চাইছে এক্সটা বের করতে হবে, টু গুণ অবস্থায় আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, হচ্ছে টু ভাগ করলে হচ্ছে 6, সুতরাং এক্স এর মান হচ্ছে 6, সুতরাং অপশন এক্স মান আছে কোথায় দেখুন তো, এই যে এই গ্রহ নম্বর হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি আরো শর্টকাট করতে চান সেক্ষেত্রে আপনারা দেখুন এখান থেকে এই লাইন থেকে ডিরেক্টলি যারা ভালো করবেন ডিরেক্টলি এই লাইন লিখে দেবেন, লিখে দেওয়ার পর 100 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 আসবে, 10 আসার পরে এই যে 10 এখান থেকে 10 আসার পরে এই যে এই দুই নং থেকে বিয়োগ করলে 6 চলে আসবে, এই অঙ্কটা করতে হাইস্ট 10 সেকেন্ড লাগবে। অঙ্কটি হচ্ছে 3/x প্লাস 4/x প্লাস 1 ইকুয়াল টু হলে x এর মান কত। আচ্ছা দেখুন অঙ্কটি আমার কি দেওয়া আছে যে 3/x প্লাস হচ্ছে 4/x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2, ওকে এখন শুধুমাত্র সাধারণ নিয়মে লসাগু করলেই অঙ্ক হয়ে যাবে, তাহলে এই দুইটার লসাগু কত হয় x ইনটু x প্লাস 1, তাহলে এটা দ্বারা এটা ভাগ দিলে এই অংশ থাকতেছে এই অংশের সাথে গুণ হবে এই অংশটা, তাহলে 3 ইনটু হচ্ছে x প্লাস 1 কারণ কি 3x প্লাস হচ্ছে এই 1 এর সাথে 3 গুণ করলে 3 প্লাস এর প্লাস, আবার এই অংশটা দ্বারা এটা ভাগ করলে শুধু থাকতেছে x, তাহলে x এর সাথে গুণ হবে 4x ইকুয়াল হচ্ছে 2। আচ্ছা এখন এটা আর আর গুণ করব, তাহলে এখানে দেখেন 3x প্লাস হচ্ছে 4x, তাহলে যোগ করলে কত আসতেছে 7x প্লাস হচ্ছে 3 ইকুয়াল এই 2 দ্বারা এটা গুণ করলে, এর আগে এখানে আমি একটু গুণ করে নেই যে x x এ গুণ করলে কত হয় x স্কয়ার প্লাস হচ্ছে x, তাহলে এর সাথে গুণ হবে কত এই 2 এর, ওকে এখন এখানে 7x প্লাস হচ্ছে 3 ডান পাশে এই 2 দ্বারা সম্পূর্ণ অংশে গুণ হবে, তাহলে 2x স্কয়ার প্লাস হচ্ছে 2x, এখন এই অংশটা সম্পূর্ণই বামে নিয়ে আসবো বা অথবা হচ্ছে আমি এই অংশটাকে ডানে নিয়ে আসতে পারি, পক্ষান্তর করলাম যে হচ্ছে এই অংশটাকে এই অংশ এই পাশে আনলাম এই অংশটাকে ডান পাশে নিয়ে গেলাম, তা হচ্ছে 2x স্কয়ার প্লাস হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে 7x প্লাস হচ্ছে 3, এটা পক্ষান্তর করা যায়। আচ্ছা আমি কেন পক্ষান্তর করলাম, এই হচ্ছে এখানে মানে এখানে পাওয়ার যে চলক হচ্ছে বা ঘাত যার বেশি তাকে অবশ্যই বাম পাশে আনতে হয়, সুতরাং x স্কয়ারটা হচ্ছে ডান পাশে আসে এই জন্য আমি এটাকে বাম পাশে নিয়ে আসলাম, ওকে তাহলে হচ্ছে 2x স্কয়ার প্লাস হচ্ছে 2x, এটা দুই পাশে নিয়ে আসে মাইনাস 7x মাইনাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 0, তাহলে খেয়াল করুন আলটিমেটলি কি থাকতেছে এখানে 2x স্কয়ার, এখানে এই 7টা থেকে 2টা গেল হয় কত মাইনাস 5x মাইনাস 3 ওকে ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখুন এই ফরম্যাটটি এই ফরম্যাটটা কি আকারে আসছে, এখানে দ্বিঘাত সমীকরণ আসছে, আর দ্বিঘাত সমীকরণ আসলে সেটাই কি করতে হয় মেরিট গ্রাম করতে হয়, তাহলে আমি এখানে সমীকরণ রাখছি 2x স্কয়ার মাইনাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 3 ইকুয়াল টু 0, তাহলে সমীকরণটা দাঁড়ালো কত 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ হলো, আর এই দ্বিঘাত সমীকরণের মেরিট গ্রাম তো আমরা সবাই পারি যে এটা নিয়ম হচ্ছে এই অংশ সাথে এই অংশ গুণ করলে যা হয় ওই অংশটা হচ্ছে এইটাকে দুইটা ভাগ করতে হয়, তাহলে 3 দুগুণে 6 আসে, 6 কে আমাকে এবার এমন ভাবে ভাঙাতে হবে যেন মাঝখানের অংশটা পাই, তাহলে খেয়াল করুন 2x স্কয়ার যদি আমি লিখতে যাই মাইনাস 6x প্লাস হচ্ছে x, দেখুন আমি একটা মান বেশি লিখছি তাই একটা মান হচ্ছে যোগ করে দিলাম মাইনাস হচ্ছে 3 ইকুয়াল টু 0, মেট্রিক্সের এই অংশটা হচ্ছে আপনি যাই করুন না কেন ওই মাঝের অংশটা যোগ বিয়োগ করলে যেন হচ্ছে এই অংশটা হয়, তাহলে এই যে মাইনাস 6 থেকে প্লাস একটা চলে গেলে মাইনাস 5x থাকতেছে। আচ্ছা এরপর এখান থেকে দেখুন কি কমন যায় 2x কমন যায়, তাহলে এখান থেকে থাকছে x মাইনাস 6 থেকে 2 কমন নিলে থাকতেছে কত 3 প্লাস হচ্ছে আমি যদি 1 কমন নিই সেই ক্ষেত্রে x মাইনাস 3 ইকুয়াল টু 0, আর মিডল টার্মে এই দুটো অংশ মিলে গেলেই বুঝতে হবে মিডল টার্ম হয়েছে। আচ্ছা এখন এখান থেকে থাকবে x মাইনাস 3 ইনটু হচ্ছে 2x প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 0, ওকে তাহলে এরকম হলে আমরা কি লিখি যে হয় x মাইনাস 3 ইকুয়াল টু কত 0, তাহলে x ইকুয়াল টু কত 3, ওকে আর অথবা 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কত 0, তাহলে x ইকুয়াল টু আসছে কত মাইনাস 1/2, তাহলে এখানে আসলে কত x x ইকুয়াল টু 1/2, তাহলে অপশনে কোথাও কি 1/2 আছে মাইনাস 1/2 আছে না, সুতরাং এটা অ্যানসার হবে না, তাহলে x সমান 3 দেখুন তো অপশনে x সমান 3 আছে কত এই যে নাম্বার এটা হচ্ছে অ্যানসার। দেখুন এই অঙ্কগুলো আরো শর্ট করা যায়, আমি আপনাদের ডিটেইলস করাচ্ছি বিদায় এত লাইন করতেছি এমসিকিউ দিয়ে কিন্তু এত সময় পাবেন না, দেখুন এখান থেকে এই তিন লাইন যারা মূলত এই চার লাইন
চারটা লাইন, যারা অনেক এক্সপার্ট হয়ে যাবেন তারা এটা করতে হবে না, এখান থেকে ডিরেক্টলি এখানে চলে এসে এটা করতে হবে, তার মানে অঙ্কগুলো করতে হাইস্ট 10 সেকেন্ড লাগবে। এই জন্য আপনাকে কয়েকবার অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তখন খুব সহজেই কম সময় করতে পারবেন। অঙ্কটি হচ্ছে একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে সাধারণ অনুপাত কত। আচ্ছা দেখুন এই অঙ্কে কি বলে দেওয়া আছে, যে হচ্ছে দ্বিতীয় পদটি হচ্ছে -48 এবং হচ্ছে পঞ্চম পদটি হচ্ছে 3/4, তাহলে সাধারণ অনুপাত কত। আচ্ছা এই অঙ্কটা করার আগে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে এই ভার অঙ্কে কখন সাধারণ অনুপাত হয় আর কখন সাধারণ অন্তর হয়। সবসময় মনে রাখবেন যদি সমান্তর ধারার অঙ্ক বলে তখন সেক্ষেত্রে সাধারণ অন্তর হবে, আর গুণোত্তর ধারার কথা বললে তখন হচ্ছে সাধারণ অনুপাত আসবে। আর এই অঙ্কগুলো করতে হলে আপনাকে অবশ্যই প্রথমে প্রথম পদ এবং হচ্ছে সাধারণ অনুপাত অথবা সাধারণ অন্তরটা ধরে নিতে হয়। সেই ক্ষেত্রে আমরা ধরে নিব হচ্ছে প্রথম পদ, ধরি প্রথম পদ এ, এবং সাধারণ অনুপাত হচ্ছে সাধারণ অনুপাত রেশিও আমরা আন্তর প্রকাশ করলাম। আচ্ছা সাধারণ অনুপাত ধরলাম হচ্ছে আর। ওকে তাহলে আমি এই যে একটা সূত্র লিখে দিছি যে গুণোত্তর ধারার এন তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে খেয়াল করুন এই যে এখানে লিখতে পারি যেহেতু যে আমরা জানি বা হচ্ছে এনতম পদ হচ্ছে এত, সুতরাং এই দ্বিতীয় পদ কত হবে, তাহলে এন এর জায়গায় 2 আসবে, তাহলে এই গুণোত্তর ধারার দ্বিতীয়তম পদ, দ্বিতীয়তম পদ তাহলে সূত্র অনুসারে কি হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এন এর মান এখানে কত 2 মাইনাস 1, তাহলে আলটিমেটলি কি থাকতেছে এ আর টু দি পাওয়ার 2 থেকে 1 গেলে 1 থাকতেছে, তার মানে কি এ আর, তাহলে দ্বিতীয় পদ কত পাইলাম এ আর। ওকে আর প্রশ্নে দ্বিতীয় পদ বলে দেওয়া আছে কত -48, তাহলে আচ্ছা আমি আরেকটা কাজ করে নেই, সেটা হচ্ছে পঞ্চম পদটা বের করে নেই এবং পঞ্চমতম পদ, তাহলে সূত্র তো একই থাকবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এর মান হচ্ছে কত 5 - 1, তাহলে বিয়োগ করলে থাকছে কত এ আর টু দি পাওয়ার হচ্ছে 4, এটা হচ্ছে পঞ্চমতম পদ। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি দেখুন যে প্রশ্ন মতে এটা হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে এটা সমান এ আর ইকুয়াল টু লিখতে পারি কত -48। আচ্ছা এখান থেকে আমি এই এ এর মানটা নির্ণয় করে রাখলাম, তাহলে এর মান নির্ণয় করলে দেখুন -48 বাই হচ্ছে এখানে 8টা হিসেবে চলে আসবে, কারণ 8 গুণাকার আছে এখানে আসলে ভাগ হয়ে যাবে, যেহেতু পঞ্চম পদ আমরা এটা পেয়েছি তাহলে প্রশ্ন মতে পঞ্চমতম পদের মান দেওয়া আছে কত 3/4, তাহলে ঠিক একইভাবে এ আর টু দি পাওয়ার 4 এটা হচ্ছে পঞ্চমতম পদ, এটা সমান কি লিখতে পারি 3/4। ওকে এবার এই ভাষায় চলে আসি, এখানে দেওয়া আছে হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 3/4, এটা প্রশ্নেই বলে দেওয়া আছে। একটু আগে আমরা হচ্ছে এর মানটা বের করছি, তাহলে এর মানটা এখানে বসাই দিব, তাহলে এই এর মান আর এই এর মান এক হবে কেন, আমরা জানি যে এই ধরুন দ্বিতীয় পদ এবং পঞ্চম পদ এটা কিন্তু একটা ধারা, এই ধারাটা সকল প্রথম পদ এবং সাধারণ অনুপাত সমান হবে, সেক্ষেত্রে এই এ আর এ সমান, তাহলে এ এর মানটা আমরা কি বের করছি হচ্ছে -48/r, আর এখানে গুণ অবস্থা আছে হচ্ছে আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 3/4, এখান থেকে যেহেতু আমাকে অনুপাতটা বের করছে তার মানে বের করতে বলছে, সেক্ষেত্রে আর এর মানটা বের করতে পারলেই অঙ্ক হয়ে যাবে, সেই ক্ষেত্রে -48 এই নিচের আর এর সাথে এটা কাটাকাটি করলে এখানে একটা আর কোনো কমে যাবে, তা থাকবে কত নিচের ভাগ বাদ দিয়ে দিলাম, থাকবে হচ্ছে আর টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু হচ্ছে 3/4। ওকে এখন এই মাইনাসটা হচ্ছে 48 টাকে ডান পাশে এখানে গুণাকার আছে, তাহলে এই পাশে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে আর টু দি পাওয়ার কিউব আর আমি মাইনাসের উপপক্ষকে মানে গুণ করে দিলাম, তাহলে মাইনাসটা এখানে চলে যাবে আর এখানে আসবে 3 আর নিচে আসবে 4 ইনটু হচ্ছে 48, তাহলে এখান থেকে আর কিউব এখন এই মাইনাসটা থেকে যাবে, এখন 4 দ্বারা 48 গুণ করলে কত আসছে 4টা হচ্ছে 32 এর 2, হাতে আমার 3, 4 4 16, 16 আর 3 হচ্ছে 19 192, ইনটু হচ্ছে 3, এখন খেয়াল করুন এই 3 দ্বারা 192 এর কাটাকাটি করলে কত হয় 3 6 হচ্ছে 18, হাতে আমার 1 12, 3 4 হচ্ছে 12, তার মানে হচ্ছে এই 3 দ্বারা 192 কাটাকাটি করলে আসতেছে কত, উপরে আসতেছে 1 নিচে আসতেছে 64। ওকে তাহলে আলটিমেটলি আমি আর কিউব ইকুয়াল টু কত পাইলাম 1/64, দেখুন আমি কি করছি এখানে শুধুমাত্র এই 4 এবং 48 আগেই ছিল, এই দুটা গুণ করলে 192 আসতেছে, উপরে থাকতেছে 3 আর নিচে 192, 3 দ্বারা 192 কাটাকাটি করলে হচ্ছে 64 পাই, তাহলে উপরে থাকে 1 নিচে হচ্ছে 64। ওকে আর এই মাইনাসের মাইনাস চিহ্নটা এখানে থেকে যাবে। ওকে
আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আটটা বের করতে হবে, তাইলে আর কিউ। এখন এই এখন আমরা এই 64 কে হচ্ছে ভাঙাবো, মাইনাস থাকবে 1/4 টু দি পাওয়ার কিউব কিউব আকারে, কারণ এই 4 কিউব করলে 64 আসে। দেখুন 4 কিউব মানে হচ্ছে 3টা 4 গুণ করতে হয়, তাহলে 4 4 16, 4 16 হচ্ছে 64। ওকে, এখন দেখুন এখানে আর কিউব আর কিউব আর ইকুয়াল টু এটাকে আমি হোল 1/4 উপরে কিউব দিতে পারি, কারণ এখানে এই 1/4 এর উপর কিউব দেওয়া যে কথা আর এই হোল কিউব দেওয়া একই কথা, তাহলে উভয় পক্ষ থেকে আমি কিউব কিউব কাটা কাটা কেটে দিতে পারি, তাহলে আলটিমেটলি আর ইকুয়াল টু কত লিখতে পারি, -1/4। সুতরাং সাধারণ অনুপাত হচ্ছে -1.4 1/4, তাহলে অপশনে 1/4 আছে কথা দেখুন তো, এই যে -1/4 এই ঘনফল হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরে বলবো যে এই এমসিকিউতে খুব কম সময় করতে হবে। দেখুন আপনি 2-3 বার অঙ্ক করলে এই অঙ্কটা করতে হাইস্ট 10-12 সেকেন্ড 15 সেকেন্ড লাগবে, এই জন্য অনেক প্র্যাকটিস করেন, অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। অঙ্কটি হচ্ছে 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি দল কতভাবে বাছাই করা যাবে। দেখুন অঙ্কটি হচ্ছে বিন্যাস সমাবেশের অঙ্ক। এই অঙ্ক করার আগে আপনাকে প্রথমে মানে বুঝতে হবে যে আসলে এটা কি বিন্যাসের অঙ্ক না সমাবেশের অঙ্ক। আমি আমার আগের ভিডিওগুলোতে এই বিন্যাস সমাবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, একেবারে যে ফ্যাক্টরিয়াল আসছে কোথেকে, পারমুটেশন বা কম্বিনেশন কোথেকে আসছে, ডিটেলস আলোচনা করছি। আপনি যদি শিখতে চান ভালোভাবে তো আমার আগের ভিডিওগুলো দেখুন। এখানে আপনি অঙ্কটা কিভাবে বুঝবেন এটা সমাবেশ না বিন্যাস, যেহেতু এখানে দল লেখা আছে, দল লেখা থাকলেই বুঝতে হবে এটা হচ্ছে সমাবেশের অঙ্ক, আর সমাবেশ মানে হচ্ছে কম্বিনেশন। তাহলে আচ্ছা, তাহলে প্রথমে দেখুন এখানে আমার মোট খেলোয়াড় দল আছে কত, 14 জন, আর এ থেকে একজন নির্দিষ্ট একজনকে অধিনায়ক করে ফেললো, তাহলে হচ্ছে একজন আমি অলরেডি নির্দিষ্ট একজনকে নিয়ে নিলাম, সে অধিনায়ক মাস্ট, আর কেউ হতে পারবে না। তাহলে আমার এখন থাকলো কত, 13 জন থাকলো। এখন এই 13 জনের থেকে আপনাকে মানে অধিনায়ক সহ 11 জনের একটি দল গঠন করতে হবে, তাহলে 11 জন দলের থেকে আবার আপনি একজন অধিনায়ক অলরেডি নিয়ে নিছেন ফিক্সড, তাহলে আপনার বাকি থাকতেছে কত, 10 জন, তাহলে আপনার লোক নিতে হবে 10 জন। তাহলে এখানে আপনার এই 14 জন থেকে একজন নরমাল থাকতেছে কত, 13 জন, আর এই 13 জনের ভিতরে এখন আপনাকে নিতে হবে কয়জন, 10 জন। তাহলে এটা কিভাবে নেবেন সেটা হচ্ছে খেয়াল করুন, আমি যেটা সূত্র লিখে দিছি যে এনসিআর, এটা সূত্র হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এখানে এন কি আর কি, এখানে এন হচ্ছে যে আপনার টোটাল যে সংখ্যা থেকে নেবেন সেটা সংখ্যা হচ্ছে এন, আর হচ্ছে যে টোটাল সংখ্যা থেকে আপনি কতজন নেবেন সেটা হচ্ছে আর এর মান। তাহলে খেয়াল করুন প্রথমে তো আমি এই যে একজন আমার অধিনায়ক কজন, একজন একজন থেকে আমি একজন নিয়ে নিছি, এটার সাথে গুণ হয় পরবর্তীতে যে আমার পরবর্তীতে লোক সংখ্যা একজন, নরমাল মোট থাকছে কত, 13 জন, হচ্ছে 13 CR, আমি কতজন নিব, 13 জনের ভিতরে থেকে 10 জন, এই হচ্ছে 10 জন, হচ্ছে কম্বিনেশন। এখন এই সূত্রটা শুধুমাত্র আপনি এই সূত্রের মাধ্যমে ভাঙা বের করবেন অঙ্ক শেষ, তাহলে এই যে 1C1 এর মান 1 হয়, হ্যাঁ এটা কিভাবে আসে আমি ডিটেলস বুঝাই দিচ্ছি, তারপরে হচ্ছে আমি একটু বলে দিচ্ছি। এখানে দেখুন তাহলে হচ্ছে এই 13C10 এটার মান হচ্ছে, যদি আপনি 13 কে এন ধরেন আর 10 কে যদি আর ধরেন, সেই ক্ষেত্রে কত লেখা যায়, যে 13 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল ইন্টু 13 ফ্যাক্টরিয়াল মাইনাস হচ্ছে 10 ইন্টু হোল ফ্যাক্টরিয়াল। দেখুন এখানে আমি এই সূত্রে জাস্ট এই সূত্রের সাথে মিলান, এন কে আমি 13 ধরলাম আর হচ্ছে আর কে আমি 10 ধরলাম, তাহলে এন ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এই যে 13 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল ইন্টু 13 মাইনাস 10 ফ্যাক্টরিয়াল। খেয়াল করুন তাহলে এখান থেকে আমি লিখতে জানি প্রথম তো 1 আছে, তাহলে 1 দ্বারা যেকোনো জিনিস গুণ করলে 1 হয়, তাহলে 1টা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখুন উপরে আসতেছে হচ্ছে 13 ফ্যাক্টরিয়াল, 13 ফ্যাক্টরিয়াল সহ সমান, এখানে আমি নিচে যেহেতু আমার 10 ফ্যাক্টরিয়াল আছে, তার মানে হচ্ছে আমি 10 ফ্যাক্টরিয়াল পর্যন্ত যাবো, তাহলে 13 ইন্টু হচ্ছে 12 ইন্টু হচ্ছে 11 ইন্টু হচ্ছে এই 10 ফ্যাক্টরিয়াল ইন্টু, এখান থেকে দেখুন এটা গুণ অবস্থায় আছে, এই 13 থেকে 10 গেলে থাকে তো 3, এই হচ্ছে ফ্যাক্টরিয়াল। এখন দেখুন অনেকেই কোশ্চেন করতে পারেন যে এই মানটা কোত্থেকে আসলো, আবার বলছি আমার আগের ভিডিওগুলোতে আমি এই ফ্যাক্টরিয়াল সম্পর্কিত সকল বিষয় যে কিভাবে না দেখেও করা যায় মুখস্থ বা একটু কিছু মুখস্থ এগুলো করা যায় সম্পূর্ণ ডিটেলস বলছি, আপনি আগের ভিডিওগুলো দেখে নেন, তাহলে এগুলো শিখতে অনেক সহজ হবে। তাহলে দেখুন এই 10 ফ্যাক্টরিয়াল এই 10 ফ্যাক্টরিয়ালে কাটা, আর 3 ফ্যাক্টরিয়ালের মানে হচ্ছে যে 3 ইন্টু 2, 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে এই দেখুন কাটাকাটি করেন, 3 দ্বারা 12 কাটলে 3 4 12, এবং 2 দ্বারা হচ্ছে এই 4 কাটলে 2, তাহলে কত থাকতেছে আমার আলটিমেটলি 13 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে এই 11, এই 3টা অংশ থাকে, এই 3টা অংশ গুণ করলে যা আসবে সেটি হবে অ্যান্সার। তাহলে 11 দুগুণী 22, তাহলে 22 এর সাথে গুণ করবো 13, 3 দুগুণী 6, 3 দুগুণী 6,
জিরো দুইকে দুই দুইকে দুই কত আসতেছে সিক্স আর দুই হচ্ছে আট দুই দুইশো ছিয়াশি সেটা মান আসতেছে দুইশো ছিয়াশি তাহলে অপশনে দুইশো ছিয়াশি আছে কত এখন তো এই যে ভালো পারে এটা হচ্ছে অ্যান্সার আশা করি অঙ্কটি খুব ভালোভাবে হচ্ছে আবারও বলছি যে আমার আগের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এই যে হচ্ছে বিন্যাস সমাবেশের অঙ্কগুলো একেবারে ডিটেলস বুঝাই দিছি আপনি এগুলো খুব ভালোভাবে শিখতে চাইলে আমার আগের ভিডিওগুলো দেখুন আশা করি আরও খুব ভালোভাবে বুঝতে পারবেন।